আগের ক্লাসে আমরা এমন একটা এক্সারসাইজ শিখেছিলাম যা আমাদের রিদম সেন্সকে ডেভেলপ করবে। আমরা একটা সহজ আরোহণ এবং অবরোহণ, সারেগামা পাধানিসা সানিধা পমাগারেসা, এটাকে একটা একটা করে স্বর অর্থাৎ একটা একটা করে মাত্রা আমরা বাদ দিয়ে শিখেছিলাম, যার বেসিক দিক হচ্ছে এই তালির ব্যালেন্স। ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এই ব্যালেন্সের ওপর দাঁড়িয়ে আমরা একটা একটা করে নোট অফ করেছিলাম। প্রথমে আরোহণ থেকে একটা নোট অফ করেছিলাম, তারপর অবরোহণ থেকে। আজকে আমরা দুটোকে কম্বাইনলি করব, দুটোকে আরোহণ থেকে একটা শরবত দেব, অবরোহণ থেকে একটা শরবত দেব, একটা সিকোয়েন্স অনুযায়ী। কেমন আমরা কি করেছিলাম আগের ক্লাসে? সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা রে মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এই ছিল আমাদের অর্ডার। এবার আমরা আরোহণ থেকেও একটা শরবত দেব, অবরোহণ থেকেও একটা শরবত দেব। কিন্তু প্রথমে মনে রাখতে হবে যে আমাদের এই তালের যে ব্যালেন্স, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু এটা চলতে থাকবে। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, আরোহণের সেকেন্ড নোট, অবরোহণের সেকেন্ড নোট, অর্থাৎ রে এবং নি যদি বাদ দিই। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা গা মা পা ধা নি সা সা ধা পা মা গা রে সা, যদি ফার্স্ট নোট বাদ দিই অর্থাৎ আরোহণের সা এবং অবরোহণের সা, কি হবে তাহলে? রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, সেকেন্ড নোট, সা গা মা পা ধা নি সা সা ধা পা মা গা রে সা, থার্ড নোট, অর্থাৎ গা আরোহণের অবরোহণের ধা, সা রে মা পা ধা নি সা সা নি পা মা গা রে সা, সা রে সারে মা পা ধা নি সা সা নি পা মা গা রে সা, ফোর্থ নোট, আরোহণের মা অবরোহণের পা, সারে গা পা ধা নি সা সা নি ধা মা গা রে সা, সারে গা পা ধা নি সা সা নি ধা মা গা রে সা, আরোহণের পা অবরোহণের মা, সারে গা মা ধা নি সা সা নি ধা পা গা রে সা, সারে গা মা ধা নি সা সা নি ধা পা গা রে সা, আরোহণের ধা অবরোহণের গা, সা রে গা মা পা ধা সা, সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা রে সা, সা সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা রে সা, সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা রে সা, সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা রে সা, সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা রে সা, আরোহণের নি অবরোহণের রে, সা রে গা মা পা নি সা, না সা রে গা মা পা ধা সা, সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা গা রে, সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা গা, সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা গা, সা সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা গা সা। যেটা করলাম আমরা এবার একসাথে আরোহণ অবরোহণটার সিকোয়েন্স অনুযায়ী যে যে নোটগুলোকে আমরা বাদ দিচ্ছি সেই অনুযায়ী আমরা একবার প্র্যাকটিস করব। ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, সা গা মা পা ধা নি সা সা ধা পা মা গা রে সা, সা রে মা পা ধা নি সা সা নি পা মা গা রে সা, সা রে গা মা ধা নি সা সা নি ধা পা গা রে সা, সা রে গা মা পা নি সা সা নি ধা পা মা গা সা, সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা গা রে, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এই ছিল এই ডিজাইনটা, এই আরোহণ অবরোহণ। আমরা আগের সপ্তাহে যেমন আরোহণ থেকে একটা স্বর, অবরোহণ থেকে একটা স্বর বাদ দিয়ে শিখেছিলাম, আজকে আমরা একই সাথে আরোহণের একটা স্বর এবং অবরোহণের একটা স্বরকে বাদ দিয়ে এটা করলাম। আমাদেরকে আরও ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশানে করতে হবে, করা যায়, আমরা আস্তে আস্তে সেগুলো শিখব।
জাস্ট একটা হিন্টস আজকে দিতে পারি। ধরা যাক আরোহণের সেকেন্ড নোট, অবরোহণের থার্ড নোট বাদ দিচ্ছি, মানে আরোহণের রে, অবরোহণের তা কী হবে, সা গা মা পা ধা নি সা সা নি পা মা গা রে সা, সা গা মা পা ধা নি সা রে বাদ গেল, সা ধা পা মা গা সা নি পা মা গা রে সা, সা নি ধা বাদ সা নি পা মা গা রে সা। যাই হোক, আমাদেরকে ভেবে ভেবে এই প্র্যাকটিসগুলো বার করতে হবে এবং কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে। যেমন আমাদের ক্লাসিক্যালের দিক করতে হবে, তেমন ভয়েস ক্যারিংয়ের দিক করতে হবে, তেমন তালের ওপরে প্র্যাকটিস করতে হবে। এগুলো যেগুলো করাচ্ছি এগুলো সবই বেসিক প্র্যাকটিস, বাড়িতে প্রত্যেককে নিয়মিত হয়ে প্র্যাকটিস করতে হবে। এই ছিল আজকের ক্লাস, পরের দিন আমরা আবার একটা নতুন এক্সারসাইজ, নতুন লেসন নিয়ে ক্লাস করব। থ্যাংক ইউ।